অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় কুম্ভ রাশি অক্টোবর দু হাজার কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এটি মাসিক রাশি ফলে ভিডিও কুম্ভ কুম্ভ রাশির স্পেশাল কুম্ভ রাশির এই অক্টোবর মাসে কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে এই ভিডিওর মাধ্যমে আমি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি প্রথমেই জানাই আপনাদের রাশির সপ্তমভাবে শুক্রের অবস্থান রাশির চতুর্থভাবে রাহুগ্রহের অবস্থান রাশির দশমভাবে গ্রহের অবস্থান রাশির একাদশে বৃহস্পতি গ্রহ মার্গি রাশির দ্বাদশে শনিগ্রহ মার্গি রাশির দ্বিতীয় বক্রি মঙ্গল এবং রাশির নবম স্থানে রবি এবং বুধের অবস্থান কি ফল হতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি প্রত্যেক সকল প্রিয় দর্শক বন্ধুকে আগাম দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রত্যেকের এই দুর্গাপুজো যেন খুব আনন্দ থেকে আনন্দময় হয়ে উঠুক এই কামনায় আমি ঈশ্বরের কাছে করি তো দেখুন এ মাসে কুম্ভ রাশির চতুর্থভাবে রাহু গ্রহের অবস্থান এবং আপনাদের দ্বিতীয়পতি বৃহস্পতি এবং একাদশপতি বৃহস্পতি সক্ষেত্রিক এবং মার্গি এবং কেতু সেখানে কিন্তু থাকছে না অর্থাৎ ধনুরাশিতে ঠিক একাদশভাবে দ্বিতীয়পতি এবং একাদশপতির অবস্থান আপনাদের অর্থভাগ্যটা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো আর্থিক দিকটা আপনাদের ইনকাম যোগটা যথেষ্ট ভালো আপনার বিদেশ থেকে বলুন ব্যবসা থেকে বলুন চাকরি থেকে বলুন সেলফ প্রফেশন থেকে বলুন ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট জোরালো কিন্তু দেখাচ্ছে প্রথম হচ্ছে আপনাদের ইনকাম যোগটা যথেষ্ট ভালো আমার বুকিং নাম্বার অ্যাস্ট্রো এডুকেশান নাইন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা এখানে হোয়াটসঅ্যাপে আপনারা অনলি ফর বুক করানোর জন্য করবেন রাশি লগ্নের জন্য বারবার বলছি আপনারা করবেন না এখানে রাশি লগ্ন জানানো হয় না যদি আপনারা বুকিং করতে ইচ্ছুক থাকেন তারা অবশ্যই আপনারা এখানে কমেন্টস করুন আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে সময় মতো অনেকে ফোন করছেন সবসময় ফোন কিন্তু রিসিভ করা সম্ভব হয় না দেখুন আপনাদের রাশির ঠিক একাদশভাবে এই বৃহস্পতির অবস্থান এবং সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চম পড়ছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি করছে দিকটা আপনাদের যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এডুকেশান সন্তান এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং যারা ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে ভালো এবং আপনাদের ঠাকুর দেবতার প্রতি যথেষ্ট আপনাদের আস্থা বিশ্বাস এ মাসে যথেষ্ট বাড়বে ধর্মীয় কাজে আপনাদের কিন্তু দূরযাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে রাশির ঠিক সপ্তম এই শুক্রর অবস্থান অর্থাৎ আপনাদের নবম্পতি শুক্র আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে অর্থাৎ প্রেমজ সম্পর্ক দিকটা কিন্তু যথেষ্ট ভালো প্রেমের নতুন কানেকশান কিন্তু আপনাদের আসবে প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা নতুন প্রেম আসবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি এবং পুরাতন প্রেম কাম ব্যাক এগুলো কিন্তু প্রেমের পাঠটা এই পুজোর মাসে অক্টোবর মাসে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির এবং বৃহস্পতির ঠিক নবম দৃষ্টি আপনাদের রাশি সপ্তমভাবে পড়ছে অর্থাৎ বিবাহ কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে অর্থাৎ বিবাহের ব্যাপারে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন বিয়ের ব্যাপারে আপনারা যোগাযোগ করুন নিশ্চিত রূপে আপনাদের বিয়ের কানেকশানগুলো এতদিন হচ্ছিল না এবার কিন্তু আপনাদের কিন্তু হবে বিয়ের ব্যাপারটা খুব জোরালো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই অক্টোবর মাসে বিয়ের ব্যাপারে যারা এতদিন শুভ বিবাহের ব্যাপারে চেষ্টা করছিলেন অবশ্যই আপনারা এ সময় এগিয়ে চলুন নিশ্চিত রূপে আপনাদের যদি রাশিচক্রে বৃহস্পতি বা শুক্রের অবস্থান ভালো থাকে নিশ্চিত রূপে আপনাদের বিবাহ কিন্তু হবেই এর সাথে বলি আপনাদের দশম্পতি এবং তৃতীয়পতি মঙ্গল দ্বিতীয়ভাবে আপনার বকরি অবস্থায় অবস্থান করছে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হলো সমস্যা দেখা যাবে অর্থাৎ কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে এবং কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জটিল জটিলতা এবং আপনাদের শত্রুতা এই জায়গাগুলো জটিলতা এবং শত্রুতা এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে অর্থাৎ এই জায়গা থেকে আপনারা কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন ভুল কোনো সিদ্ধান্ত এ সময় নেবেন না কর্মক্ষেত্রে প্রচন্ড পরিমাণে পেশার কিন্তু আপনাদের যথেষ্ট থাকবে কুম্ভ রাশির এর সাথে সাথে বলি এ মাসে আপনাদের লটারির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে লটারি শেয়ার ফাটকা কারবার স্টক বিজনেস এগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু উপার্জন করবেন কুম্ভ রাশির জাতকরা অর্থাৎ আপনাদের সৌভাগ্য সূচক এটা আমি আপনাদেরকে বলতে পারি এর সাথে সাথে আপনাদেরকে জানাই আপনাদের রাশির ঠিক দশম স্থানে রবি সরি নবম স্থানে রবি এবং বুধের অবস্থান ষোলো তারিখ থেকে হচ্ছে ষোলো তারিখে আপনার ষোলোই অক্টোবরে এই রবি আপনার কন্যা রাশি থেকে আপনার ঠিক তুলা রাশিতে অবস্থান করছে কিন্তু ষোলোই অক্টোবর পর্যন্ত কিছুটা হল আপনারা কিন্তু একটু হলো সাবধানে থাকবেন কিছু কিছু ক্ষেত্রে মানসম্মান হানি বা কোন কোনো জায়গাতে একটু হল সমস্যা এগুলো কিন্তু হবে কিন্তু ষোলোই অক্টোবরের পর থেকে যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু জোরালো কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশির ওভারঅল যদি বলা যায় আপনাদের এই পঞ্চমপতি নবমভাবে অবস্থান করছে এই যে কেন্দ্রে অবস্থান এই বুধ আপনার নবমভাবে পঞ্চমপতি নবম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য উদয় কিন্তু আপনাদের হবেই হবে আপনাদের ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় ভাগ্যভাব আপনাদের কিন্তু খুব মজবুত এবং আকস্মিক অর্থপ্রাপ্তি বিদেশ থেকে অর্থপ্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট তৈরি হবে এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বিদেশে এক্সপোর্ট ইমপোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যারা অ্যাস্ট্রোলজার যারা প্রফেসর যারা লেকচারার যারা অ্যাডভোকেট বা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু খুব সময়টা ভালো আসছে যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিং ডান্সিং গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাস্টার যথেষ্ট ভালো কাজের কিন্তু সুযোগ আসবে এবং সেই জায়গাটাতে আপনারা যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা পাবেন অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যদি শুক্র ভালো থাকে আপনাদের ক্ষেত্রে যদি রাহুগ্রহ ভালো থাকে এক্ষেত্রে কিন্তু আপনাদের অভিনয় জগতে যথেষ্ট একটা জায়গা কিন্তু আপনারা তৈরি করে নেবেন এবং সেই জায়গাতে কাজগুলো কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে পাবেন এনজিওর সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো আপনাদের ক্ষেত্রে প্রপার্টি রিলেটেড কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসলে সেই জায়গাগুলো আপনারা কিন্তু রিকভারি করে নেবেন এবং ভাগ্যভাবে এই বুধের অবস্থান পঞ্চম এবং নবমের কানেকশান খুব জবরদস্ত কানেকশান আপনাদের কিন্তু এ মাসে বিশেষ কিছু প্রাপ্তি কিন্তু ঘটাবেই ঘটাবে কুম্ভ রাশির ওভারঅল অক্টোবর মাসে আপনাদের ডিজায়ারগুলো কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে আমি এই ভিডিও যাদের হবে না তারা জানবেন আপনাদের বাই বার চাট আপনাদের কোনো রাশিচক্রে অশুভ দশা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে বা কোনো দোষ আছে সেই জায়গাগুলো আপনার ডেকটিভিশন করুন নমস্কার ধন্যবাদ